রেকর্ড রেকর্ড রেকর্ড, সব থেকে বড় রেকর্ড। হ্যালো বন্ধুরা, আমি রূপম, চলে এলাম আজকের প্রথম ভিডিওতে। প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। বন্ধুরা, এখন যে বিষয়টাকে নিয়ে কথা বলতে চলেছি তোমরা অলরেডি জানো সেটা, কিন্তু আমি যেহেতু কথা বলিনি তাই আমি এই বিষয়টাকে নিয়ে প্রথমে আপডেটটা দেওয়া শুরু করছি। যেটা রেকর্ডের ব্যাপার, বাংলাদেশের 15টা হল ছাড়া প্রায় 150টার অধিক হল রাজকুমার কনফার্ম, মানে রাজকুমার পেয়েছে। এবার হ্যাঁ, একটা ব্যাপার ছিল যে অনেক হলের কিন্তু পরিস্থিতি খারাপ, তো সেই জায়গা থেকেই হয়তো কিছু হলকে বাদ দেওয়া হয়েছে। জানি না পরবর্তীকালে সেই হলগুলোকে হয়তো দেওয়া হবে সেকেন্ড উইক থার্ড উইক থেকে। কিন্তু ভাই, 150টা প্লাস হল পাওয়া কিন্তু সত্যি মুখের কথা নয়, যেখানে বাংলাদেশের হল সংখ্যায় অনেকটা কম, 200-র মধ্যে হল রয়েছে আমি যতদূর জানি। তো ভাবো, মানে একটা সিনেমা হল তাদের পুরোপুরি মানে ব্যবসাটা তারাও বুঝছে যে আমরা রাজকুমারকেই নেবো। বেশিরভাগ সিনেমা হল তো অলরেডি 400-ই রাজকুমারকেই দিয়ে দিয়েছে। ইজ দ্য ক্রেজ অফ সুপারস্টার শাকিব খান, এটা আলাদা করে কিছু বলার নেই। আরও একটা আপডেট দিই, মণিহার সিনেমা হল তোমরা সবাই জানো অলরেডি বুকিং শুরু হয়ে গেছে, আর তো বেশি দিন নেই, 2 থেকে 3 দিন বাকি। এবার 10th April না 11th April এখনও কিন্তু কনফার্ম হইনি আমরা, কিন্তু যাই হোক না কেন সিনেমাটা তো আসছে, ঈদেই আসছে, এবং কুরবানি বলছি রোজার ঈদেই আসছে। সব থেকে বড় কথা, সব থেকে বড় যেই ব্যাপারটা সেটা হচ্ছে, এইখানে আমি দেখছি আমার একটা গ্রুপ রয়েছে, মানে ফেসবুকে একটা গ্রুপ রয়েছে, সেইখানে সবাই ভরে ভরে অনেক সিনেমা হল থেকে শুরু করে অনেকেই মানে আপডেট দিচ্ছে যে কোন কোন সিনেমা হলে সিনেমাটা আসছে, সবাই আহ্বান করছে। আমি গ্রুপটার তোমাদের নাম বলছি, বাংলা সিনেমা প্রেমী বলে একটা গ্রুপ রয়েছে, আর সেইখানে আমি পোস্ট দেখলাম এই যে বাংলাদেশ অল সিনেমা হল, এবং সেখানে আমি লাস্ট থেকে পড়ছি রাফসান উদ্দিন লিখেছে, আইসা পড়ছি রাজকুমার, আমার আপনার সেবার প্রিয় নাম্বার এক শাকিব খানের ছবি, তাই আমাদের নরসিংদী ঘোড়াশাল সোহাগ সিনেমা হলে নিয়ে আছে রাজকুমার, সবাইকে আমন্ত্রণ আমাদের ঘোড়শালে ছবি দেখার জন্য। আচ্ছা, সেকেন্ড যে পোস্টটা সেখানে বলছে যে ময়মনসিংহের গৌরীপুর প্রিয়া সিনেমা হলে শুভমুক্তি ঈদের দিন, এই পোস্টটা করেছিল হচ্ছে জেরুসা জুবায়া। তারপর হচ্ছে আফরান শাহ, সে বলছে আলেকজান্ডার বানি সিনেমার ঈদের ছবি ঈদের দিন থেকে চলবে। আমি বলতে গেলে হল লিস্টই তোমাদের বলছে, হ্যাঁ যারা যারা পোস্ট করে তারা কিন্তু হল মানে সিনেমা হলেরই কেউ একজন। এবারের সবুজ ইসলাম শান, সে বলছে এবারের ঈদের সবচাইতে আলোচিত সিনেমা রাজকুমার, রাজ সিনেমা হল কুলিয়াচর আসিতেছে ঈদের দিন হইতে চলবে, সবাই এলে এসে দেখার আমন্ত্রণ রইল। এইচ এম হৃদয় সুমন বলছে সবাই রেডি তো ঈদের দিন থেকে আক্কেলপুর আয়না সিনেমায় শাকিব খানে রাজকুমার। এবং জুমোর সিনেমা হল তারা বলছে ঈদ মুবারক, পবিত্র ঈদের দিন থেকে আপনার প্রিয় প্রেক্ষাগৃহ ঝুমুর সিনেমায় আসিতেছে শাকিব খান ও হলিউড অভিনেত্রী কোর্টনি কফি অভিনীত সিনেমা রাজকুমার, আপনারা সপরিবারে আমন্ত্রিত। মাহফুজুর রহমান সে বলছে ঈদের দিন হতে চুয়াডাঙ্গা জেলার একমাত্র সিনেমা হল নান্টুরাজে চলিবে মেগাস্টার শাকিব খানের রাজকুমার, আপনারা সবাই আমন্ত্রিত। হৃদয় খান কবি সে বলছে পবিত্র ঈদুল ফিতর এই কাঁচপুর চাঁদমহল সিনেমা হলে চলবে, মুভি নেম রাজকুমার, সময়সূচি তারা বলে দিয়েছে সকাল 10টা, দুপুর 12:30, বিকেল 3:30, সন্ধ্যে 6:30, রাত্রি 9:30, ভাই 5টা শো সেটা রাজকুমার, আর কিছু বলার নেই, জাস্ট স্পিচলেস। যাই হোক, এমডি সাজিদুল সরকার বলছে ভালো সিনেমার অভাবে সিরাজগঞ্জ জেলা সদর থেকে যখন একে একে হারিয়ে গেছে বিখ্যাত মানে বিখ্যাত সিনেমা হল, ঠিক তখনই সিরাজগঞ্জের সিনেমা প্রেমী দর্শকদের কথা মাথায় রেখে আবারও নতুন উদ্যোগে নতুনভাবে নতুন আরেকটি সিনেমা হল চালু হলো। আশা করি এখন থেকে দর্শকরা অত্যন্ত আরামের সাথে প্রত্যেকটি নতুন মুক্তিপ্রাপ্ত ছবি সিনেমা হলে দেখতে পারবে। স্থান আপনাদের সুপরিচিত পিপুল বাড়িয়া ঈদের দিন থেকে চলবে সবার আকাঙ্ক্ষিত এবং বহু প্রতীক্ষিত সিনেমা রাজকুমার, সকলেই সবান্ধব এবং সপরিবারে আমন্ত্রিত। নতুন সিনেমা হল খুলছে, এবং আমি যতদূর আরও একটা আপডেট পেলাম যে 6 বছর ধরে একটা সিনেমা হল বন্ধ ছিল, সেই সিনেমা হলটা আবার নতুন করে খুলছে, ভাবো তো না অক্সিজেন। ভাই শাকিব খান ঢালিউড ইন্ডাস্ট্রির জন্য অক্সিজেন, এটা মানতেই হবে। আরও অনেক হল রয়েছে, পরে সেগুলো বলবো, কিন্তু যাই হোক না কেন অ্যাডভান্স বুকিং অলরেডি শুরু হয়ে গেছে কিছু কিছু হলে, আবার কিছু কিছু হলে হয়তো মানে কয়েক ঘন্টার মধ্যেই শুরু হবে অনলাইন এবং অফলাইন দুটোর মাধ্যমেই। খুব ভালো খবর, এবং পরের গানটার অপেক্ষায় রয়েছি, চতুর্থ গান নিশান, দেখা যাক ওটা কেমন হয়। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও, এবং সত্যি কথা বলছি রেকর্ড 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 ভাই, 150টার অধিক হল অলরেডি পেয়ে গেছে। আর যারা এত কমেন্ট করেছিল, বড় বড় বাতেলা দিয়েছিল যে এত হল দেবো ঈদের সঙ্গে, ঈদেই আসবো, এত হল পাবো, এখন তো শুনছি সেটা মানে ডেটটাই পিছিয়ে গেছে। মানে যাই হোক, ওইগুলো নিয়ে আর তর্ক করে লাভ নেই, তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।